let R be a ring of all 2x2 real matrices, and let M is equal to A B 0 0 type matrix where A B belongs to R, then show that M is a subring of R. Itar proof amra jodi ashi tale proof korar jonno subring praman korte hole dekhate hobe oi subset er moddhe theke dutu element niye tader biyog phol ta oi set er moddhe ache ebong gun phol ta oi set er moddhe ache eta dekhate parle subring praman ta hobe khub easy. Let A is equal A1 B1 0 0 and B is equal A2 B2 0 0 B2 elements of M. M এর এলিমেন্ট হতে হলে সেকেন্ড কলামটা জিরো হতে হবে এরকম দুটো উপাদান ধরে নিলাম এবার এদের বিয়োগ যদি করি A বিয়োগ B করলে A1 minus B1 A1 minus A2 B1 minus B2 আর এদিকে হচ্ছে 0 minus 0 0 minus 0 0 0 তাহলে এই যে a minus b এর বিয়োগফল করার পর যে রেজাল্টটা পেলাম এই ম্যাট্রিক্সেরও সেকেন্ড কলাম হচ্ছে 0 সুতরাং এটা m এর মেম্বার হবে আবার যদি এদের গুণ করি a আর b কে গুণ করলে গুণফলটা কি হয় a1 a2 0 plus 0 আর হচ্ছে এদিকে হচ্ছে তোমার এটা দিয়ে এই দুটোকে গুণ করলে দুটোই 0 হয়ে যায় আবার b1 a2 0 তাহলে আমরা পাচ্ছি a1 a2 0 b1 a2 0 তাহলে এই যে ম্যাট্রিক্স নতুন এটা আমরা পেলাম এটারও সেকেন্ড কলামটা জিরো আছে সুতরাং এটাও একটা এম এর মেম্বার আর আমরা যদি যে কোনো দুটো আরবিট্রারি মেম্বার এম এর নিয়ে যদি দেখাতে পারি তাদের বিয়োগ ফলটাও এম এর মেম্বার এবং গুণ ফলটা এম এর মেম্বার তাহলে এমটা একটা সাবরিং হয়ে যাবে আর এর তাহলে এটা সাবরিং প্রমাণিত হয়ে গেল এবার 24 নম্বর হচ্ছে প্রথমে আইডিয়ালের ডেফিনেশন আইডিয়ালের ডেফিনেশন বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেয়া আছে আর কি তো এদের ভিতরে আমি আমার মতো একটা দিয়েছি আর কি বাছাই করে সেটা হচ্ছে এ নন এমটি সাবসেট এস অফ এ রিং আর প্লাস ডট এটা একটা রিং তার সাবসেট হচ্ছে এস এটাকে আমরা বলবো লেফট আইডিয়াল অফ আর হ্যাঁ তোমরা গ্রুপে কোসেট যেরকম পড়েছো সেই রকম এটা অনেকটা তো লেফট আইডিয়াল অফ আর ইফ এস ইজ অনেক বইতে সরাসরি সাবরিং বলে দিয়েছে এস ইজ এ সাবরিং অফ আর কিন্তু আমি সাবরিং বলতে চাই না সাবরিংটা আমরা প্রমাণ করে দেখাবো এস ইজ এ অ্যাডিটিভ সাবগ্রুপ অফ আর তাই বলছি আমরা অ্যাডিটিভ সাবগ্রুপ মানে কি এটা আর প্লাসের একটা সাবগ্রুপ সাবগ্রুপ মানে হচ্ছে যোগের আন্ডারে এটা একটা গ্রুপ হবে হ্যাঁ সাবগ্রুপ হতে হলে কি হতে হয় যে গ্রুপ থিওরিতে তোমরা পড়েছো আর একটা নিজে রিং তবে সে একটা গ্রুপও বটে যোগের ক্ষেত্রে সে অ্যাবেলিয়ান গ্রুপ হয় সেই যোগের ক্ষেত্রে যে গ্রুপ তার সাবগ্রুপ মানে হচ্ছে যোগের যে যোগটা ডিফাইন করা আছে তার আন্ডারে সে একটা গ্রুপ হবে মানে গ্রুপের চারটা প্রপার্টি সে স্যাটিসফাই করবে আর দ্বিতীয়টা বলা হচ্ছে যে আর এস এস এর মধ্যে থাকবে ফর অল এস ইন এস অ্যান্ড ফর অল আর ইন আর তার মানে হচ্ছে যে আর এর যে কোনো মেম্বার কে দিয়ে এস এর মেম্বারকে বাম দিক থেকে যদি গুণ করা হয় তাহলে সেটা এস এর মধ্যে থাকে এসটা হচ্ছে এস এর মেম্বার আর আরটা হচ্ছে রিং এর মেম্বার এই আরটা এস এর মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু যদি এভাবে গুণ করা হয় তাহলে এটা যদি এস এর মধ্যে থাকে তাহলে আর এর প্রত্যেকটা উপাদানের জন্যই এস এর প্রত্যেকটা উপাদানকে যদি এরকম বাম দিক থেকে গুণ করা হয় গুণফলটা যদি এস এর মধ্যে থাকে তাহলে এই আই কে আমরা বলবো লেফট আইডিয়াল মানে আই ঠিক না এখানে এস কে বলবো আমরা লেফট আইডিয়াল এক্সাম্পল হিসেবে আমরা এরকম দিয়েছি যে এম হচ্ছে যে একটা ফিক্সড ইন্টেজার হ্যাঁ আর পি হচ্ছে সেট অফ অল ইন্টেজার্স গিভেন বাই এরকম যে এক্স এম এক্সটা হচ্ছে জেড এর মেম্বার হ্যাঁ ইজ এ লেফট আইডিয়াল অফ দ্য রিং জেড প্লাস ডট মানে ইন্টেজারের যে রিং সেই রিং এর এটা হচ্ছে লেফট আইডিয়াল হয় ইভেন কি এটা আইডিয়ালও হয় লেফট আইডিয়াল রাইট আইডিয়াল দুটোই হয় তা আমরা লেফট আইডিয়ালের আরও একটা এক্সাম্পল এরকম দিতে পারি লেট এম বি দ্য রিং অফ অল 2x2 ম্যাট্রিসেস এটা ধরে নিলাম এমটা যত 2x2 ম্যাট্রিস আছে আগে আর ধরেছিলাম ওইটাই আর কি সেইটা এবং এসটা হচ্ছে যে সেকেন্ড কলাম জিরো ধরে নিলাম তাহলে এইটা এই যে সেটটা এটাও হচ্ছে লেফট আইডিয়াল হবে এম এর বা যদি এটা আর মনে করো আর এটা এম মনে করো তাহলে এমটা আর এর একটা লেফট আইডিয়াল বা এখানে এসটা হচ্ছে এম এর লেফট আইডিয়াল এমটা হচ্ছে সকল 2x2 ম্যাট্রিক্স নিয়ে যে রিংটা হয়েছে সেইটা আর শুধুমাত্র যে সেকেন্ড কলাম জিরো দিয়ে যে ম্যাট্রিক্স গুলো হয়েছে তাদের কালেকশন নিলাম সেইটা অবশ্যই একটা আইডিয়াল হবে আর কি লেফট আইডিয়াল হবে রাইট আইডিয়ালটা কি একই জিনিস সবই একই থাকবে শুধুমাত্র এখানে আর এস যেমন ছিল এখানে হবে এস আর
মানে আর কে যদি রাইট দিক থেকে গুণ করি, যে কোনো আর এর মেম্বার নিয়ে এস এর যে কোনো মেম্বারকে যদি ডান দিক থেকে গুণ করা হয়, গুণফলটা যদি এস এর মধ্যে থাকে, তাহলে সেই যে তাহলে এই এস কে আমরা বলবো রাইট আইডিয়াল। লেফটেও যা রাইটেও তা, শুধুমাত্র আর দিয়ে লেফট থেকে গুণ করে যদি থাকে তা লেফট আইডিয়াল, রাইট থেকে গুণ করলে রাইট আইডিয়াল। এক্সাম্পল হিসাবে আমরা এরকম নিয়েছি যে আর একটা রিং আর এ হচ্ছে আর এর যে কোনো একটা ফিক্সড মেম্বার। আমরা যদি একটা সাবসেট এস এরকম ভাবে তৈরি করি যে সে সকল আর কে নিলাম যে এ দিয়ে আর কে গুণ করলে জিরো হয়, হ্যাঁ এ আর টা হচ্ছে ডান দিক থেকে গুণ করেছে, যদি জিরো হয় তাহলে এই সেটটা, এই সেটটা একটা রাইট আইডিয়াল হয়। এটা প্রমাণ করা যায়, জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। এবার আইডিয়াল, আইডিয়াল কাকে বলবো? আইডিয়াল হলে সে টু সাইডেডই হবে, মানে লেফটের দিক থেকেও রাইটের দিক থেকে ওই একই। তাহলে আই হচ্ছে লেট, মানে আই বি এ নন এম্পটি সাবসেট অফ এ রিং আর, আর আই কে আমরা বলবো আইডিয়াল, অথবা অনেক সময় এটাকে টু সাইডেড আইডিয়ালও বলা হয় অফ আর, ইফ প্রথমটা একই যে আই ইজ এ অ্যাডিটিভ সাব গ্রুপ অফ আর, আর দ্বিতীয়টা হচ্ছে আর এস ও এস এর মধ্যে থাকবে এবং এস আর ও এস এর মধ্যে থাকবে, ফর অল এস ইন এস অ্যান্ড ফর অল আর ইন আর। মানে আর থেকে যে কোনো একটা মেম্বার যদি নিই আর এস থেকে যে কোনো একটা মেম্বার নিই, তাহলে যদি বাম দিক থেকে বা ডান দিক থেকে যেদিক থেকেই গুণ করি না কেন এটা হচ্ছে এস এর মধ্যে থাকবে, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা বলবো আইডিয়াল। তো এটার এক্সাম্পল কি হতে পারে? তোমার টুয়াইস জেড প্লাস ডট, মানে সেট অফ অল ইভেন ইন্টেজার্স গুলো যদি নিয়ে নিই আর কি, তাহলে এটা একটা আইডিয়াল অফ জেড হয়। খেয়াল করে দেখো যে যে কোনো ইন্টেজারকে এর ভিতরের যে কোনো মেম্বার দিয়ে যদি গুণ করো, ডান দিক থেকে গুণ করো আর বাম দিক থেকে গুণ করো, ইন্টেজার জোড় বিজোড় যাই নাও না কেন, যদি এই এর ভিতরের যে কোনো মেম্বার দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু সবসময় জোড় হয়ে যাবে এবং এটা টু জেড এর মধ্যে চলে আসবে, কারণ জোড় সংখ্যা দিয়ে যাকেই গুণ করবা সেই জোড় হয়ে যাবে। এর ভিতরে দুই চার ছয় আছে, এর ভিতরে এক তিন পাঁচ দুই চার ছয় সবকিছুই আছে, জোড়কে গুণ করলে তো জোড় হবেই, বিজোড় গুলোকেও যদি গুণ করে দিই জোড় নম্বর দিয়ে তাহলে জোড় হয়ে যায়। সুতরাং এই টু জেডটা হচ্ছে এই জেড এর একটা আইডিয়াল হয়, কারণ আইডিয়াল এর ভিতরে প্রপার আইডিয়াল আছে, ইমপ্রপার আইডিয়াল আছে। যেমন জিরো আর আর, হ্যাঁ আর নিজেই এবং শুধুমাত্র জিরো, এই দুটো হচ্ছে ইমপ্রপার আইডিয়াল বলা হয় আর এর, আর অন্য আইডিয়াল এই দুটো ছাড়া বাকি আইডিয়ালদের বলা হয় প্রপার আইডিয়াল। একটা রিং কে আমরা সিম্পল রিং বলবো যদি ওর কোনো প্রপার আইডিয়াল না থাকে। আর একটা সংজ্ঞা আমরা দেখে নিই, আইডিয়াল জেনারেটেড বাই এ সাবসেট। ধরা যাক এস যে কোনো একটা নন এমটি সাবসেট কোনো একটা রিং আর এর, কারণ এস কে কন্টেন করে যত আইডিয়াল আছে তাদের ভিতরে যে স্মলেস্ট হবে সেই স্মলেস্ট আইডিয়ালকেই বলা হবে আইডিয়াল জেনারেটেড বাই এস। এটা কিভাবে পাওয়া যায়? এটা পাওয়া যায় যে এস কে কন্টেন করে যতগুলো আইডিয়াল আছে সবাইকে ইন্টারসেকশন করলে যে যেটা পাওয়া যায় সেইটা হচ্ছে তোমার আরেকটা আইডিয়াল হয়, এবং এই আইডিয়ালটা হচ্ছে তোমার স্মলেস্ট আইডিয়াল হয়, হ্যাঁ এটাকে বলা হয় আইডিয়াল জেনারেটেড বাই এস যে কোনো একটা সাবসেট। এটা আমাদের একটা থিওরেমে লাগবে, ওই জন্য আমরা ডেফিনেশনটা পড়ে রাখলাম। এরপর আমরা পড়বো যে দুটো আইডিয়ালকে ইন্টারসেকশন করলে সেও আইডিয়াল হয়। ও তার আগে আমি আরেকটা প্রবলেম এখানে অ্যাড করেছি যে দেখাও যে প্রত্যেকটা আইডিয়ালই একটা সাবরিং, এটা তালিকায় নেওয়া নেই, মানে তালিকাতে লেখা নেই, বাট এটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ যে দেখাও যে প্রত্যেকটা আইডিয়াল সাবরিং হয়, তো আমরা দেখাই সাবরিং হয় কিনা। লেট আই বি অ্যান আইডিয়াল অফ এ রিং আর প্লাস ডট। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে কিন্তু টু সাইডেড আইডিয়াল। হ্যাঁ উই শো দ্যাট আই ইজ এ সাবরিং অফ আর। সাবরিং দেখাতে হলে দেখাতে হবে যে যে কোনো দুটো উপাদান নিয়ে এদের বিয়োগফলটাও আছে এবং গুণফলটাও আছে, দুটো দেখাতে পারলেই আমাদের হয়ে যাবে আর কি। তো সেটা আমরা জানি যে আই প্লাস যেটা সেটা মানে যোগের আন্ডারে এটা অ্যাডিটিভ সাবগ্রুপ হয়, ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস, মানে আর প্লাসের আই প্লাসটা একটা সাবগ্রুপ, দেয়ারফর আই প্লাস ইজ এ গ্রুপ ইটসেলফ। সাবগ্রুপ মানে সে নিজেও একটা গ্রুপ হবে। এখন এ আর বি যদি আই এর মধ্যে নি তাহলে মাইনাস আইও মাইনাস বিও আই এর মধ্যে থাকবে, এবং এ প্লাস মাইনাস বি সমান হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে আই থাকছে। তাহলে আমরা এ আর বি আই তে নিয়ে দেখাতে পারলাম যে এ আর বি এর বিয়োগ ফলটা আইতে আছে। আবার যদি এ আর বি আইতে ধরি, হ্যাঁ তাহলে এ আর বি আর এরও কিন্তু মেম্বার হয়,
তাহলে আইডিয়াল এর সংজ্ঞা বলছে যে এইখানকার একটা উপাদান আর এইখানকার একটা উপাদান বামে বা ডানে যেদিক থেকেই গুণ করা হোক না কেন ওইটা গুণফলটা আই এর মধ্যে থাকবে। তাহলে এ দিয়ে তোমার বি কে বা বি দিয়ে এ কে যদি গুণ করি আমরা এ দুটোই কিন্তু আই এর ভিতরে পাওয়া যাবে। হ্যাঁ, ধরা যাক এটা হচ্ছে আই এর মেম্বার আর এই বিটা আর এর মেম্বার, তাহলে তাদের গুণফলটা অবশ্যই আইতে থাকবে। এটা বি এটা দরকার ছিল না, তারপরে আমি লিখে দিয়েছি। তাহলে দেখালাম এ আর বি যে কোনো মেম্বার নিলে তাদের গুণফলটা আইতে থাকছে। তাহলে দেখালাম এখানে বিয়োগ ফলও থাকছে গুণফলও থাকছে, সুতরাং আমরা বলতে পারি আইডিয়াল আইটা হচ্ছে একটা সাব রিং হয়। তাহলে আমরা 23 নম্বর করলাম, 24 নম্বর করলাম, 25 নম্বরের আগে আমরা একটা করেছি যে দেখালাম যে কোনো আইডিয়াল সে একটা সাব রিং হয়। এবার 25 নম্বরটা যে দেখাবো আমরা যে যদি দুটো আইডিয়ালকে ইন্টারসেক্ট করা হয় তাহলে সেটা যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা আবার একটা তোমার আইডিয়াল হয়। এইটা দেখি আমরা আমরা ধরে নিলাম যে আই ওয়ান এবং আই টু বি টু আইডিয়ালস অফ আর, দেন উই নিড টু শো দ্যাট আই ওয়ান ইন্টারসেকশন আই টু ইজ অ্যান আইডিয়াল অফ আর, ইন্টারসেকশনটাও আইডিয়াল হবে। আইডিয়াল দেখানোর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে দেখাতে হবে যেটা অ্যাডিটিভ সাবগ্রুপ হয়, আর দ্বিতীয়ত দেখাতে হবে যে এই যাকে আইডিয়াল প্রমাণ করতে চাচ্ছি তার একটা মেম্বার আর আর এর একটা মেম্বার নিয়ে ডান দিক থেকে বা বাম দিক থেকে যেদিক থেকে গুণ করি না কেন এই যাকে আইডিয়াল প্রমাণ করতে চাচ্ছি তার ভিতরে থাকবে। তাহলে প্রথমে আগে অ্যাডিটিভ সাবগ্রুপটা দেখিয়ে নিই আর কি। যেহেতু আই ওয়ান আই টু আইডিয়াল আর এর, তাহলে আই ওয়ান প্লাস বা আই টু প্লাস এরা সাবগ্রুপও হবে আর প্লাসের, এবং আমরা জানি যে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন করলে সেও সাবগ্রুপ হয়। সুতরাং আই ওয়ান ইন্টারসেকশন আই টু করলে এই আই ওয়ান ইন্টারসেকশন আই টু প্লাস এটাও সাবগ্রুপ হবে আর প্লাসের, এটা প্রমাণ করার কিছু নেই, তোমরা গ্রুপ থিওরিতে করেছো। কারণ কি, সিন্স ইন্টারসেকশন অফ টু সাব গ্রুপস ইজ এগেইন এ সাব গ্রুপ, এটা মানে জানা, বা চাইলে তোমরা ওই সাব গ্রুপ প্রমাণ করতেও পারো। সাব গ্রুপ প্রমাণ করার জন্য তোমরা নিশ্চয়ই একটা থিওরেম করেছিলে যেখানে শুধুমাত্র দুটোর বিয়োগ ফল দেখিয়ে দিতে পারলেই হয়ে যায়। এ আর বি আই তে যদি থাকে তাহলে তাদের বিয়োগ ফলটা যদি আই তে থাকে তাহলে আইটাই সাব গ্রুপ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আই ওয়ান ইন্টারসেকশন আই টুর মধ্যে আছে আর আরটা হচ্ছে আর এর মেম্বার। আমাদের দেখাতে হবে এ আরটা এই ইন্টারসেকশনের মধ্যে আছে আর এটাও এই ইন্টারসেকশনের মধ্যে আছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন এ আই ওয়ান ইন্টারসেকশন আই টুর মধ্যে থাকার অর্থ হচ্ছে এটা আই ওয়ানেও আছে এটা আই টুতেও আছে, এবং এই আরটা তো আর এ আছে আমরা জানি, আমরা জানি আই ওয়ান নিজে আইডিয়াল আই টুও নিজে আইডিয়াল। তাহলে যেহেতু এটা আইডিয়াল তাহলে এ আর বা আর এ দুটো আই ওয়ান এর মধ্যেও থাকবে, আবার এ আর বা আর এ দুটো আই টুর মধ্যেও থাকবে। হ্যাঁ, সিন্স আই ওয়ান অ্যান্ড আই টু আর আইডিয়ালস অফ আর, উই হ্যাভ এ আর আই ওয়ান এ থাকবে আবার এ আর আই টুতেও থাকবে। কারণ কি, এটা আই আই টুর মেম্বার আর আরটা আর এর মেম্বার, আর আর দিয়ে বাম দিক থেকে বা ডান দিক থেকে যেদিক থেকে গুণ করি না কেন আই টুর মেম্বার হবে। আচ্ছা, তাহলে এ আরটা আই ওয়ানে এবং এ আরটা আই টুতে যদি থাকে তাহলে তাদের দুজনের ইন্টারসেকশনের মধ্যেও থাকবে। একইভাবে আর এটা আই ওয়ানে থাকবে আর এটা আই টুতেও থাকবে, তাহলে তাদের ইন্টারসেকশনে থাকছে। তাহলে আমরা দেখাতে পারলাম যে আর এ এবং এ আর এ দুটো হচ্ছে ইন্টারসেকশনের মধ্যে আছে, সুতরাং আমরা বলতে পারি আই ওয়ান ইন্টারসেকশন আই টু ইজ অ্যান আইডিয়াল অফ আর। এখন 26 নম্বর, শো দ্যাট দ্য ইন্টারসেকশন অফ এনি আরবিটারি ফ্যামিলি অফ আইডিয়ালস অফ এ রিং আর ইজ এগেইন অ্যান আইডিয়াল অফ আর, যে কোনো একটা ফ্যামিলি নিয়ে তাদের ইন্টারসেকশন যদি করি সেটাও একটা আইডিয়াল হবে। ইতিপূর্বে আমরা যে সাবরিং এর ক্ষেত্রে যেভাবে দেখিয়েছিলাম এই আইডিয়ালের ক্ষেত্রে দেখালাম, তোমরা এটা নিজেরাই করে নিবা, এটা তোমাদের দায়িত্ব আর কি, হোমওয়ার্ক থাকলো। যদি মনে করো যে আমরা পারছি না তাহলে আমি পরবর্তীতে করে দিব, এটার মতোই আর কি। বা এই যে সাবরিং এর ক্ষেত্রে যেভাবে আমরা করেছি আর কি 22 নম্বরের মতো করে, হ্যাঁ এখানে তোমার হচ্ছে 26 নম্বরটা 25 নম্বরেরই এক্সটেনশন আর কি। হ্যাঁ, আর টেকনিকটা ফলো করবা 22 নম্বর যেভাবে আমি করে দিয়েছি এইভাবে। এবার 27 নম্বর, 27 নম্বর বলছে যে আই ওয়ান আর আই টু যদি দুটো আইডিয়াল হয় কোনো রিং আর এর, তাহলে তাদের যোগ ফলটা যদি আমরা এইভাবে ডিফাইন করি যে আই ওয়ান প্লাস আই টুটা হচ্ছে আই ওয়ান এর একটা মেম্বার নিবো আর আই টুর একটা মেম্বার নিবো, দিয়ে তারপর দিয়ে মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিব, দিয়ে যে সেটটা হবে এরকম, এই সেটটাকে আই ওয়ান প্লাস আই টু বলছি।
তো বলছে যে দেখাও যে আই ওয়ান প্লাস আই টু ইজ অ্যান আইডিয়াল অফ আর জেনারেটেড বাই আই ওয়ান ইউনিয়ন আই টু। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমাদের দেখাতে হবে যে আই ওয়ান প্লাস আই টুটা একটা আইডিয়াল হয়, এবং শুধু আইডিয়ালই না, আই ওয়ান প্লাস আই টুটা হচ্ছে এই আই ওয়ান ইউনিয়ন আই টু কে কন্টেন করে যত আইডিয়াল আছে সব আইডিয়ালের মধ্যে এটা স্মলেস্ট। আমরা জানি যে আইডিয়াল জেনারেটেড বাই সাবসেট, মানে একটু আগে সংজ্ঞায়িত করলাম যে সেই সাবসেট কে কন্টেন করে যতগুলো আইডিয়াল আছে তাদের ভিতরে যে স্মলেস্ট সেটাই হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই দ্যাট সাবসেট। তো এইটা আমি আজকের দিনের জন্য মানে তোমাদের জন্য রাখিনি, নেক্সট ডেতে এটা করব। হ্যাঁ, তো আজকে আমি আরো একটা ছোট প্রশ্ন করেছি, সেটা হচ্ছে শো দ্যাট এ ফিল্ড হ্যাজ নো প্রপার আইডিয়ালস। তো একটু আগে আমরা প্রপার এবং ইমপ্রপার আইডিয়াল নিয়ে কথা বললাম। প্রপার ইমপ্রপার আইডিয়াল হচ্ছে জিরো এবং আর, এই দুটো হচ্ছে ইমপ্রপার আইডিয়াল। আর এই দুটো বাদে বাদ বাকি যে আইডিয়ালগুলো সেই আইডিয়ালগুলোকে বলা হবে ইমপ্রপার আইডিয়াল, সরি প্রপার আইডিয়াল। তাহলে ইমপ্রপার আইডিয়াল জিরো এবং ওই যে রিং সে নিজেই, এই দুটোকে বলা হয় ইমপ্রপার আইডিয়াল। আর তা বাদে বাদ বাকি যেসব আইডিয়াল হবে সেগুলোকে বলা হবে প্রপার আইডিয়াল। এখন বলছে যে এখানে প্রমাণ করে দেখাতে বলছে শো দ্যাট এ ফিল্ড হ্যাজ নো প্রপার আইডিয়ালস। এই প্রশ্নটা একটু অন্যভাবেও আসে যে দ্যাট শো দ্যাট দ্য ফিল্ড হ্যাজ অনলি আইডিয়ালস জিরো অ্যান্ড এফ ইটসেলফ। শো দ্যাট দ্য ফিল্ড এফ হ্যাজ অনলি আইডিয়ালস জিরো অ্যান্ড এফ ইটসেলফ, মানে জিরো আর এফ ছাড়া অন্য কোনো আইডিয়াল নাই, তার মানে এর কোনো প্রপার আইডিয়াল নাই। হ্যাঁ, তাহলে আমরা দেখাবো যে কোনো নন জিরো আইডিয়াল যদি ধরে নিই ফিল্ডের, তাহলে দেখা যাবে সেই নন জিরো আইডিয়ালটা এফ এর সমান হয়ে যায়, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে আসলে কোনো প্রপার আইডিয়াল নেই। প্রপার আইডিয়াল ইমপ্রপার আইডিয়াল আর একবার দেখি, জিরো আর আর এই দুটো হচ্ছে ইমপ্রপার আইডিয়াল, আর হচ্ছে বাদ বাকি যে আইডিয়ালগুলো হবে সেগুলোকে বলা হবে ইমপ্রপার আইডিয়াল, সরি প্রপার আইডিয়াল। আমি এই নোটটা তোমাদের দিয়ে দিবো আর কি, আর এই ভিডিওটাও দিয়ে দিব। তাহলে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে ফিল্ডের কোনো প্রপার আইডিয়াল নেই, তার মানে আমরা প্রমাণ করতে চাচ্ছি ফিল্ডের কেবলমাত্র দুটো আইডিয়াল আছে, সেটা হচ্ছে এফ এবং জিরো। তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে, হ্যাঁ, লেট এফ বি এ ফিল্ড, উই শো দ্যাট অনলি দ্য আইডিয়ালস অফ এফ আর জিরো অ্যান্ড এফ ইটসেলফ। আচ্ছা, এখন ধরে নিলাম যে আই সমান জিরো না, এরকম একটা আইডিয়াল আর এর, আই হচ্ছে আর এর একটা আইডিয়াল যেটা কিনা জিরো না, মানে নন জিরো আইডিয়াল ধরে নিলাম। আমরা যদি দেখাতে পারি এই আইটা আর এর সমান, তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন লেট এ বিলংস টু আই, এ আই এর একটা মেম্বার ধরে নিলাম যেটা কিনা একটা নন জিরো মেম্বার, নন জিরো এলিমেন্ট। হ্যাঁ, আর আর যেটা সেটা, সরি আমি যেহেতু এফ দিয়েছি, লেট এফ বি এ ফিল্ড, তাহলে এটা আসলে আর হবে না, এটা আমার হওয়া উচিত, বুঝতেই পারছো তোমরা যে এটা আসলে এফ হওয়া উচিত, তাই না? তাহলে এটা আর এর পরিবর্তে তোমরা এফ ধরে নিবা। ওকে, আর কেটে এফ আর কি, এটাই বোঝাতে চাচ্ছি। লেট আই নট ইকুয়াল টু জিরো বি অ্যান আইডিয়াল অফ এফ, অ্যান্ড লেট এ বিলংস টু আই, এ আই এর একটা মেম্বার ধরলাম যেটা কিনা নন জিরো। আর ফিল্ডের প্রপার্টি হচ্ছে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টেরই কিন্তু ইনভার্স থাকবে। এখন এ যদি আই এর মেম্বার হয় তাহলে এটা এফ এরও মেম্বার, আর এ আই যেহেতু এফ এর সাবসেট, তাহলে এটা এফ এর মেম্বার হয় যদি, আর এফটা যেহেতু ফিল্ড আর এটা যেহেতু নন জিরো, হ্যাঁ, সিন্স এ ইজ নন জিরো উই হ্যাভ এ ইনভার্স ইন এফ, তাহলে এ ইনভার্সটা এফ এর একটা মেম্বার হবে। কারণ আমরা জানি যে এটা আই এর মেম্বার আর এ ইনভার্সটা এফ এর মেম্বার। এখন এই আই এর মেম্বার আর এফ এর মেম্বারকে যেদিক থেকেই গুণ করি না কেন, গুণফলটা আই তে থাকতে হবে। হ্যাঁ, দিস ইমপ্লাইজ এ এ ইনভার্স অথবা এ ইনভার্স এ, এটা সমান যে ওয়ান হবে, এই ওয়ানটা হচ্ছে আই এর মেম্বার, সিন্স আই ইজ অ্যান আইডিয়াল অফ এফ। হ্যাঁ, এই কারণে হচ্ছে ডান দিক থেকে বা বাম দিক থেকে যেদিক থেকে গুণ করি গুণফলটা আই তে থাকতে হবে। আচ্ছা, এখন এফ এর যে কোনো একটা মেম্বার নিয়ে নিলাম এক্স,
আর এই ওয়ানটা হচ্ছে আই এর মেম্বার, তাহলে এই আই এর মেম্বার কে এক্স দিয়ে যদি ডান দিক থেকে বা বাম দিক থেকে যেদিক থেকে গুণ করি না কেন, অন এক্স সমান কি হবে এক্স, এই এক্সটা আই তে থাকতে হবে। তার মানে কি এক্স নিয়েছিলাম আমি এফ এর মেম্বার, দেখাতে পারলাম এক্সটা আই এর মেম্বার, তার মানে এক্স বিলংস টু এফ ইমপ্লাইজ এক্স বিলংস টু আই, তাহলে এফ ইজ এ সাবসেট অফ আই। আবার আমরা জানি আই ইজ এ সাবসেট অফ এফ, তাহলে হয়ে যাচ্ছে কি আই ইজ ইকুয়াল টু এফ। তাহলে আমরা একটা নন জিরো আইডিয়াল ধরে নিয়ে দেখালাম যে আইডিয়ালটা আসলে ফুল, যে ফিল্ড এর সমান হয়ে যাচ্ছে। সুতরাং ওই ফিল্ডের জিরো এবং ওই এফ ছাড়া অন্য কোনো আইডিয়াল নেই, অন্য কথায় এফ হ্যাজ নো প্রপার আইডিয়ালস।